পোর্টল্যান্ডের বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই ছিটকে পড়ে বিমানের দরজা, যাত্রীদের মাঝে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এক পর্যায়ে বিমানটি জরুরি অবতরণ করতে সক্ষম হন পাইলট, প্রাণে রক্ষা পান আলাস্কা এয়ারলাইন্সের যাত্রীরা। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিমান সংস্থাটি জানিয়েছে, বোয়িং 737 ম্যাক্স মডেলের বিমানটি 171 জন যাত্রী এবং 6 জন ক্রু নিয়ে ক্যালিফোর্নিয়ার অন্টারিওর উদ্দেশ্যে রওনা হয়েছিল। মাটি থেকে প্রায় 16,000 ফুট উপরে উঠতেই দরজাটি খুলে উড়ে যায়। এরপর বিমানটি নিরাপদে অবতরণ করার পর আরোহীরা পোর্টল্যান্ড বিমানবন্দরে অবস্থান করছেন। তবে কী কারণে এমনটি হলো তা জানতে তদন্ত শুরু হয়েছে। 2023 সালের 1 অক্টোবর আলাস্কা এয়ারলাইন্সের কাছে বিমানটি হস্তান্তর করে বোয়িং। এটি আনুষ্ঠানিকভাবে যাত্রী পরিবহন শুরু করে গত 11 নভেম্বর। বিমানটি দিয়ে মাত্র 145টি ফ্লাইট পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে ফ্লাইট রাডার 24। কাপড় না, ওকে দিন এসএমসির জয়া স্যানিটারি ন্যাপকিন। কাপড় ফেলে জয়া আনুন, মেয়েকে এগিয়ে রাখুন জয়া স্যানিটারি ন্যাপকিন, পিছিয়ে থাকব। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।